আজকে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসারের প্রথম পর্বকে কেন্দ্র করে আজকে আমরা পড়ব সপ্তদশ ও অষ্টাদশ শতকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণাকে কেন্দ্র করে সপ্তদশ ও অষ্টাদশ শতকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সংক্ষিপ্ত ধারণা তাহলে এই হলো আজকে আমাদের পড়বার বিষয় বিষয়ের শুরুতেই আমাদের প্রথমে জেনে নিতে হবে যে সাম্রাজ্যবাদ বলতে আসলে কি বোঝায় তাহলে সোজা ভাষায় সাম্রাজ্যবাদ কি এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা প্রথমে আলোচনা করব সাধারণত সাম্রাজ্যবাদ কাকে বলে এই ধরনের প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু নম্বরের মানের জন্য আসে তাহলে শুরু করা যাক ওই প্রশ্নটির উত্তর আলোচনা সাম্রাজ্যবাদ লাতিন ইম্পেরিয়াম শব্দটি থেকে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কথাটির উৎপত্তি হয়েছে সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে মর্গান থাও বলেছেন যে কোনো রাষ্ট্রের নিজস্ব রাষ্ট্রীয় সীমানার বাইরে অন্য রাষ্ট্রের ওপর ক্ষমতা বিস্তারের নীতিকে সাম্রাজ্যবাদ বলা যায় চার্লস বেয়ার্ড বলছেন যে কোন রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল ও দখল করা ভূখণ্ডে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার নীতি হল সাম্রাজ্যবাদ তাহলে সাম্রাজ্যবাদ বলতে দাঁড়ায় যে কোন দেশ যদি অপর কোন দেশকে দখল করে তাহলে যে দেশটি অন্য দেশের ভূখণ্ড দখল করছে সেই বিজয়ী দেশের রাজ্য দখলের এই পদ্ধতিটিকেই সাম্রাজ্যবাদ বলা যায় এবারে আলোচনা করব উপনিবেশবাদ কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ধরনের কিছু প্রশ্ন তৈরি করা খুব জরুরি এবং এই জন্য যে কোনো সাবজেক্টেরই প্রত্যেকটা বিষয়ের লাইন বাই লাইন পড়া খুব দরকার যেমন এখানে লাতিন কলোনিয়া শব্দটি থেকে কলোনি বা উপনিবেশ শব্দটির উৎপত্তি হয়েছে তোমরা কিন্তু কোন শব্দ থেকে কলোনি বা উপনিবেশ শব্দের উৎপত্তি হয়েছে এবং সেটা কোন ধরনের কোন ভাষার শব্দ ভান্ডারের অংশ সেটাও কিন্তু জানতে হবে অর্থাৎ লাতিন এবং কলোনিয়া সেখান থেকে যে কলোনি শব্দের উৎপত্তি হয়েছে সেই অংশটি কিন্তু খুব ভালো করে মনে রাখা দরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উপনিবেশ বলতে বোঝানো হয় দেশের সীমান্তের বাইরে কোনো রাষ্ট্রে বসতি স্থাপন করা যখন কোনো জনগোষ্ঠী যখন নিজের দেশের ভূখণ্ডকে অতিক্রম করে অন্য কোন রাষ্ট্রে বসতি বিস্তার করে তখন যে ভূখণ্ডে তারা বসতি বিস্তার করলো সেই ভূখণ্ডটিকে বলা হয় সেই দেশের উপনিবেশ। রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন উপনি ভূখণ্ড উক্ত রাষ্ট্রের কাছে নির্দিষ্ট ভাবে আনুগত্য প্রকাশ করে সেই ভূখণ্ডই হয়ে যায় প্রথম উল্লেখিত রাষ্ট্রের উপনিবেশ বর্তমান কালে দ্বিতীয় অর্থে উপনিবেশের ধারণার প্রকাশ করা হয় উপনিবেশ কাকে বলে এই ধরনের প্রশ্ন প্রশ্নের মান দুই থেকে শুরু করে তিন চার নম্বরের মধ্যেও আসতে পারে যখন দু নম্বরের প্রশ্নের উত্তর আমরা লিখব তখন চেষ্টা করতে হবে যে উত্তরটিকে অপেক্ষাকৃত ব্যাখ্যা এবং বিশ্লেষণাত্মক ভাবে তুলে ধরার চেষ্টা করতে হবে বর্তমান কালে যেহেতু দ্বিতীয় অর্থে উপনিবেশের ধারণাটি স্পষ্ট হয় তাই প্রথম ধরনের উপনিবেশ প্রাথমিকভাবে বসতি বিস্তারের উদ্দেশ্যে এবং দ্বিতীয় ধরনের উপনিবেশ শোষণের জন্য দখল করা হয় এ হবসন বলেছেন ঔপনিবেশিক কথা হলো জাতীয় জনসমাজের একটি প্রাকৃতিক প্রাকৃতিক ধারা নতুন ও সামাজিক পরিবেশে নিজেদের সভ্যতাকে প্রতিষ্ঠা ও প্রসারিত করার ক্ষমতাই হল ঔপনিবেশিকতাবাদের অস্তিত্বের প্রমাণ যারা পারবে তারা এই ধরনের ঐতিহাসিকদের বক্তব্য কিংবা অর্থনীতিবিদদের বক্তব্যকে উত্তরের মধ্যে সংযুক্ত করার চেষ্টা করবে এই পর্যন্ত আলোচনা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ এই দুটি শব্দের মধ্যে একটি অদ্ভুত রকমের সামঞ্জস্য আছে অনেকটা বলা যায় যে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ হলো একই মুদ্রার দুটো পিঠের মতো এবারে আমরা আলোচনা করব যে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ এই কথাটি বলতে আসলে কি বোঝানো হয় সাম্রাজ্যবাদের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ একটি শক্তিশালী জনগোষ্ঠী কর্তৃক অন্য জনগোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ করার বিষয়টি জড়িত থাকে অর্থাৎ একটা শক্তিশালী দেশ সে দুর্বল জনগোষ্ঠীর ওপরেতে নিজের দখলদারি তৈরি করার চেষ্টা করছে তখন সাম্রাজ্যবাদ কথাটির সঙ্গে উপনিবেশের ধারণা সংযুক্ত হয়ে সৃষ্টি হয় ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ অর্থাৎ এখানে সাম্রাজ্য বিস্তার করা হয় শুধুমাত্র উপনিবেশ দখলের জন্য কোনোভাবেই নিজেদের আর কোন সুবিধার জন্য এটা কিন্তু নয় শুধুমাত্র উপনিবেশ বিস্তারের লক্ষ্যে যে সাম্রাজ্যবাদী সম্প্রসারণ কাজ করে তাকেই বলা হয় ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ এবারে আমরা আলোচনা করব ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের বিভিন্ন রূপ কিরকম হতে পারে সেই বিষয়টি নিয়ে পঞ্চদশ শতকের সাম্রাজ্যবাদ মূলত এটি ছিল সাম্রাজ্যবাদের প্রথম পর্ব পঞ্চদশকে মূলত সমুদ্র অভিযানের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে সুবিশাল উপনিবেশ গড়ে তুলেছিল। যেমন পর্তুগাল স্পেন হল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড ডেনমার্ক এরা অনেকেই এশিয়া আফ্রিকা আমেরিকা মধ্যপ্রাচ্য প্রভৃতি বিভিন্ন স্থানে বাণিজ্যিক সম্পর্ক বিস্তার করে এবং পরবর্তীকালে সেখানে উপনিবেশ স্থাপন করে সপ্তদশ এবং অষ্টাদশ শতকের সাম্রাজ্যবাদ পঞ্চদশ শতকের সাম্রাজ্যবাদের থেকে কিছুটা অন্য রকমের এই পর্বের সাম্রাজ্যবাদকে বলা যায় ভৌমিক সাম্রাজ্যবাদ ভৌমিক অর্থ কেন্দ্রিক। সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে স্পেন পর্তুগাল ইংল্যান্ড ফ্রান্স ডেনমার্ক সাম্রাজ্যবাদী দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে এই সাম্রাজ্যবাদকে ভৌমিক সাম্রাজ্যবাদ বলা হয় ভৌমিক সাম্রাজ্যবাদের ধারণা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত থাকে এরপরে আলোচনা করব ঊনবিংশ ও বিংশ শতকের প্রথমার্ধের সাম্রাজ্যবাদকে নিয়ে এই পর্বে সাম্রাজ্যবাদ একদম অন্য রকমের এবং নতুন রূপে আবির্ভূত হয়েছিল এই সাম্রাজ্যবাদটিকে বলা যায় নয়া সাম্রাজ্যবাদ নয়া অর্থাৎ নতুন এই পর্বে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের অধীনস্থ উপনিবেশের উপর কেবলমাত্র ভৌমিক আধিপত্যই প্রতিষ্ঠা করে তাই নয় উপনিবেশের রাজনৈতিক অর্থনৈতিক মানবিক প্রাকৃতিক সম্পদ তারা করেছিল। উদাহরণ হিসেবে বলা হয় যে এই উদ্দেশ্যে ঊনবিংশ শতকে ফ্রান্স দূরপ্রাচ্য আফ্রিকাতে সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ঘটায় একইভাবে ব্রিটেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকার বিভিন্ন অংশ দখল করে তোমাদের যখনই এ ধরনের প্রশ্ন আসবে যে নয়া সাম্রাজ্যবাদ কি সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে কোন না কোন উদাহরণ সহযোগে প্রশ্নের উত্তরটি ব্যাখ্যা করা সেক্ষেত্রে অবস্থাতেই নয়া সাম্রাজ্যবাদের কয়েকটি দৃষ্টান্ত ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে দূরপ্রাচ্য ও আফ্রিকায় সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ফ্রান্স ঘটিয়েছিল যখন থেকে সেই থেকেই আঠারোশো আটান্ন সালে দূর প্রাচ্যে আনাম কোচিন হয় এই প্রসঙ্গে তোমাদের বলে রাখছি যে এই যে সকল জায়গাগুলোর নাম আমরা ক্লাসে আলোচনা করছি এগুলো একটু মনে রাখতে হবে কারণ এরকম এমসিকিউ প্রশ্ন আসে যে ফ্রান্সের দখলীকৃত একটা উপনিবেশ হলো বলে চার পাঁচটা অপশন দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে সঠিক নিতে হবে তাই আমার মনে হয় যে প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে উপকৃত হবে। এই চারটি রাজ্যের সমন্বয়ে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে গঠিত হয় ফরাসি ইন্দোচিন ইন্দোচিন কিভাবে গঠিত হয় এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লাওসের সঙ্গে এটি যুক্ত হয় আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে টিউনিশিয়াতেও ফরাসি উপনিবেশ স্থাপিত হয় আলজেরিয়া ও মরক্কো এভাবে ফ্রান্সের দখলে অনেক আগেই এসেছিল অন্যদিকে ব্রিটেন কর্তৃক এই সময় আফ্রিকার অন্তর্গত মিশরের খাল এবং দক্ষিণ আফ্রিকা পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চল যেমন সুদান উগান্ডায় সাম্রাজ্যবাদী সম্প্রসারণ শুরু হয়েছিল আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে অরেঞ্জ কলোনি ট্রান্সভাল বুওর রাজ্য দুটি দখল করার ফলে বুওর যুদ্ধ শুরু হয় তবে 1881 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ট্রান্সভাল এবং 1884 খ্রিস্টাব্দে অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা মেনে নেয় শেষ পর্যন্ত দীর্ঘ সংঘাতের পর বুওর প্রজাতন্ত্রগুলিকে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকার অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় ইংরেজরা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে রাশিয়া সাইবেরিয়ার উত্তর চীন উপغول কোরিয়া বিভিন্ন অঞ্চল সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ঘটাতে তৎপর হয়েছিল ইংল্যান্ড ফ্রান্স সম্প্রসারণের পর আলোচনা করব ইটালির সাম্রাজ্যবাদী সম্প্রসারণকে নিয়ে ইটালি উত্তর আফ্রিকায় সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে প্রথমে মাসোয়া ইরিত্রিয়া দখল করে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তারপর ইথিওপিয়া দখল করার চেষ্টা করে বারবার ব্যর্থ হয় এর বহুকাল পরে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পূর্ব পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করে এবারে দেখো যে বেলজিয়ামের মতো ছোট রাষ্ট্র কি করে সেই সময় সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ঘটায় বেলজিয়াম রাজ দ্বিতীয় লিওপোল্ড উদ্যোগে স্ট্যানলি লিভিংস্টোন এর মতো অভিযাত্রীরা আফ্রিকার আবরণ উন্মোচনে বিশেষ ভূমিকা গ্রহণ করে খেয়াল করে দেখো আফ্রিকার আবরণ উন্মোচন অর্থাৎ আফ্রিকা এই সময়ে শুধুমাত্র ইউরোপ ভূখণ্ডের কাছেই নয় বিশ্ববাসীর কাছেই অজানা ছিল যেহেতু আফ্রিকা সম্পর্কে মানুষের এতটাই অজ্ঞতা ছিল তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় তোমাদের আজকের ক্লাসের শুরুতেই আমি এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে আফ্রিকার কথা বলেছি এটাও কিন্তু পরীক্ষায় আসে যে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠন করা হয় এটাও কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসে যে কবে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠিত হয়েছিল এরপর স্ট্যানলির মতো অভিযাত্রীর নেতৃত্বে এই সমিতি নাইগার নদীর উপত্যকায় কঙ্গোর খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলোতে বেলজিয়ামের আধিপত্যকে প্রতিষ্ঠা করে আঠারোশো চুরাশি থেকে পঁচাশি খ্রিস্টাব্দে গঠিত কঙ্গো ফ্রি স্টেটে প্রকৃতপক্ষে বেলজিয়ামের কর্তৃত্বই স্থাপিত হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বার্লিন সমাবেশের মাধ্যমে বৃহত্তর বেলজিয়ামের আধিপত্য স্বীকৃত হয় এবং আফ্রিকাকে বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভাগ বাটোয়ারা করার সিদ্ধান্ত নেওয়া হয় এটাও প্রশ্ন আসে যে বার্লিন সমাবেশ হয়েছিল এবং এই সমাবেশের গুরুত্ব কি ছিল যে এখানে ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয় এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি তোমাদের একটা সাধারণ জ্ঞান হিসেবে যে তোমরা জার্মানির ঐক্য আন্দোলন যখন নবম শ্রেণীতে পড়েছিলে সেখানে তোমরা বিসমার্কের নাম পেয়েছিলে এই বিসমার্ক ছিলেন এই বার্লিন সমাবেশের সভাপতি ঔপনিবেশিকতা ঊনবিংশ শতকের শেষ দিকে এবং বিংশ শতকের সূচনা লগ্নে জার্মানি দ্রুত গতিতে দক্ষিণ পশ্চিম আফ্রিকা টাঙ্গানিকা ক্যামেরুন লুসিয়া উপসাগরীয় অঞ্চল গুলো অধিকার করে যে জাতীয় মর্যাদার প্রতীক এই অঞ্চলগুলি অর্থনৈতিক দিক থেকে তেমন লাভজনক ছিল না তাই বিসমার্কের রিয়েল পলিটিক বা বাস্তববাদী রাজনীতির পরিবর্তে কাইজার দ্বিতীয় উইলিয়াম যিনি জার্মান সম্রাট ছিলেন তিনি ওয়েল্ড পলিটিক বা বিশ্ব রাজনীতি গ্রহণ করে জার্মানিকে ঔপনিবেশিকতা যেমন এগিয়ে দেয় তেমনি ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের দিকেও অগ্রসর হয় তোমরা জানো নিশ্চয়ই এই সাম্রাজ্যবাদী কার্যকলাপের জন্যই ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে জার্মানির দ্বন্দ্ব বেঁধেছিল এবারে চলো দেখা যাক যে এশিয়া মহাদেশে ঔপনিবেশিক শাসনের প্রসার কিভাবে ঘটেছিল পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে আটই জুন চারটি জাহাজ নিয়ে সামুদ্রিক অভিযান শুরু করেন এবং চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দেই তিনি মোজাম্বিকে পৌঁছান এরপর তিনি মালয় ভারতের মালাবার অঞ্চল প্রভৃতি বিভিন্ন স্থানে অবতরণ করেন এবং এসব অঞ্চলের মশলা ইউরোপীয় বণিকেরা অন্তত দুশো থেকে আড়াইশো গুণ বেশি দামে বিক্রি করতো এতে আকৃষ্ট হয়ে পর্তুগিজ ফরাসি ওলন্দাজ বা ডাচ ইংরেজ ডিনেমার ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ বিস্তারে এখানে সক্রিয় হয়ে ওঠে ভারত ও তার সন্নিহিত অঞ্চলে সাম্রাজ্যবাদী সম্প্রসারণের কাহিনী এবার আমাদের আলোচনার বিষয় পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে জলপথে ভারতের পশ্চিম উপকূল কালিকট বন্দরে এসে পৌঁছান এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে তিনি কোথায় প্রথম এসে পৌঁছেছিলেন ভারতবর্ষের তারপর থেকে ইউরোপের বিভিন্ন দেশ ভারতের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুটি নির্মাণ করে এরকমই কিছু বাণিজ্য কুটি নিয়ে এবার আলোচনা করব। এরকম পরীক্ষায় প্রশ্ন আসে যে পর্তুগিজ বাণিজ্য কুটি কয়েকটি নাম লেখো কিংবা কয়েকটা নাম দিয়ে বলে দেওয়া হয় যে এগুলো কাদের বাণিজ্য কুটি ছিল এরকম কিছু কিছু বিকল্প ভিত্তিক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তাই পর্তুগিজ ভারতের বাণিজ্য কোথায় কোথায় করেছিল কিংবা ওলন্দাজরা এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে পর্তুগিজদের বাণিজ্য কুটি ছিল ভারতের বোম্বাই কোচিন সালসেট দিউ হুগলি ইত্যাদি অঞ্চলে ভারতে ওলন্দাজ বাণিজ্য কুটি ছিল পুলিকট সুরাট কোচিন চুঁচুড়া কাশিমবাজার পাটনি প্রভৃতি অঞ্চলে ভারতে ইংরেজ বাণিজ্য কুটি ছিল সুরাট আগ্রা আহমদনগর মাদ্রাজ ব্রোজ কলকাতা এইসব অঞ্চলে কুটি বিস্তৃত হয়েছিল সুরাট মুসলিপ্টম পন্ডিচেরি কারিকল মাহে চন্দননগর এইসব এলাকায় ভারতের বিভিন্ন ইউরোপীয় শক্তি বাণিজ্য করতে আসলেও শেষ পর্যন্ত ইংরেজরাই সাম্রাজ্যবাদী সম্প্রসারণে সাফল্য লাভ করেছিল প্রথমে পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ এবং পরবর্তীকালে বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে জয়লাভ করে ইংরেজরা পাকাপাকি ভাবে ভারতের রাজনৈতিক আধিপত্য বিস্তার করে বাংলায় আধিপত্য বিস্তার করার পরবর্তীকালে দক্ষিণ ভারতের মহীশূর মারাঠা শিখ রাজ্য অযোধ্যা প্রভৃতি জয় করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য অপ্রতিরোধ্য হয়ে ওঠে 1757 থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে প্রায় একশো বছর ধরে ভারতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয় ইংরেজদের সাম্রাজ্যবাদী সম্প্রসারণ আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে গোর্খারা ইংরেজ অধ্যুষিত বাটুয়াল ও সেওরাজ দখল করে এই ঘটনাকে কেন্দ্র করে ইঙ্গ নেপাল যুদ্ধ আঠেরোশো চোদ্দ সালে শুরু হয় যুদ্ধে নেপালে গোর্খা বাহিনী পরাজিত হলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তারা সগৌলির সন্ধি আঠারোশো ষোলো সালে স্বাক্ষর করতে বাধ্য হয় এই সন্ধির দ্বারা সিকিম সিমলা মুসৌরি নৈনিতাল প্রভৃতি পার্বত্য অঞ্চল সহ বর্তমান কুমায়ুন ও গাড়োয়াল জেলা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় এই সগৌলির সন্ধি কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা সন্ধি স্বাক্ষরের সাল তারিখ সন্ধির উভয় দুটি পক্ষ সন্ধির শর্তাবলী এগুলো কিন্তু খুব ভালো করে পুড়ে রাখবে ব্রহ্মদেশে ইংরেজদের সম্প্রসারণ ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত ব্রহ্মদেশ বর্তমানে মায়ানমারের রাজা আলমপোয়া দক্ষিণ ব্রহ্ম বা পেগু ও ইরাবতী অঞ্চল জয় করে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন পরবর্তীকালে ব্রহ্মদেশের রাজা বোদাপায়া ও পাগিডোয়া 1700 উনআশি থেকে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে সাম্রাজ্যের আরো প্রসার ঘটান কিছুদিন পরে ইংরেজরা ব্রহ্মদেশীয় উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেয় প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ যেটা আঠারোশো চব্বিশ থেকে ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে হয়েছে সেই যুদ্ধে ইংরেজরা ব্রহ্মদেশের রাজাকে পরাজিত করে শেষ পর্যন্ত ব্রহ্মরাজ ইয়ান্দাবুর সন্ধি আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে স্বাক্ষরে বাধ্য হন এই সন্ধির সাল তারিখ এবং উভয় দুটি পক্ষ কিন্তু পরীক্ষার জন্য জরুরি এবার ইয়ান্দাবুর সন্ধির শর্তগুলি সংক্ষেপে আলোচনা করবো প্রথমত ব্রহ্মরাজ ব্রিটিশ কোম্পানিকে কোটি টাকা এক ক্ষতিপূরণ দেন দ্বিতীয়ত কোম্পানি ব্রহ্মরাজের কাছ থেকে আরাকান টেনাসেরিম লাভ করেন তৃতীয়ত ব্রহ্মরাজ আসাম কাছাড় ও জয়ন্তিয়া অঞ্চলে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেন চতুর্থত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রহ্মদেশে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা লাভ করে। এরপর দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে যেটা হয়েছিল এবং তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ আঠারোশো পঁচাশি থেকে ছিয়াশি খ্রিস্টাব্দ এর দ্বারা ব্রহ্মদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বিবেচনা করে নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ ও ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আফগানিস্তানে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ ইংরেজরা বিশেষ সুবিধা করতে পারেনি কিন্তু দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধে শেষ পর্যন্ত আফগান আমির শের আলী রাশিয়ায় পালিয়ে যান এবং ইংরেজরা জয়লাভ করেন ব্রিটিশ কোম্পানি শের আলীর বিদ্রোহী পুত্র ইয়াকুব খানের সঙ্গে গন্ডমাকে সন্ধি আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে স্বাক্ষর করে এই সন্ধির দ্বারা আফগানিস্তানের রাজধানী কাবুলে সীমান্ত প্রদেশগুলোতে ব্রিটিশ রেসিডেন্ট রাখার ব্যবস্থা করা হয় ফলে আফগান পররাষ্ট্রনীতির উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ স্থাপিত হয় দ্বিতীয়ত আফগানিস্তানের অভিযানের সূত্র ধরে ইংরেজ সরকার খাইবার গিরিপথ সিন্ধু বেলুচিস্তান ও সীমান্তবর্তী কয়েকটা উপজাতীয় অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য দূরপ্রাচ্য ইত্যাদি অঞ্চলে বিদেশী ঔপনিবেশিক শক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ পূর্ব ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ এশিয়ার হাওয়াই দ্বীপপুঞ্জে এভাবে বিদেশি শক্তির শাসন স্থাপিত হয় মধ্যপ্রাচ্যের পারস্য অঞ্চলে ইংল্যান্ড রাশিয়ার সাম্রাজ্যবাদী সম্প্রসারণ লক্ষ্য করা যায় দূরপ্রাচ্যে জাপান এবং চীন প্রভৃতি অঞ্চলে বিদেশি শক্তিগুলোর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে জাপানে মার্কিন সেনাপতি কমোডোর ম্যাথু পেরি চার হাজার মার্কিন সৈন্য ও সাতটি যুদ্ধ জাহাজ নিয়ে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জাপানের ইয়েডো বন্দরে হাজির হন এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন মার্কিন সেনাপতি জাপানে প্রথম অবতরণ করেছিলেন জাপানের ভিতু শগুন সরকার আমেরিকার সঙ্গে অপমানজনক কানাওয়াগার সন্ধি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হন সন্ধি শর্তানুসারে শিমোগা ও হাকোডাকা বন্দর দুটি আমেরিকার বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয় আমেরিকার অনুকরণে ইংল্যান্ড রাশিয়া জাপানকে অনুরূপ চুক্তি স্বাক্ষরে বাধ্য করে তারা জাপানের কাছ থেকে অতিরাষ্ট্রিক অধিকার আদায় করে চীনের সাম্রাজ্যবাদী সম্প্রসারণ চীনের বিপুল প্রাকৃতিক সম্পদ ইউরোপীয় বণিক জাতিগুলিকে প্রলুব্ধ করেছিল তোমরা প্রত্যেকেই জানো যে চীনে তৈরি চা চীনের রেশম চীনা বাসন সারা পৃথিবীতে বিখ্যাত তা বিভিন্ন কারণে ইউরোপের বণিক গোষ্ঠীগুলো চীনেতে সাম্রাজ্য বিস্তারের প্রয়াসী হয়েছিল ষোড়শ শতকে পর্তুগিজ এবং সপ্তদশ শতকে ওলন্দাজ ইংরেজ ও স্পেনীয়রা চীনে বাণিজ্য কুটি স্থাপন করে চীনারা এইসব বিদেশীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে মোটেই আগ্রহী ছিল না কারণ ছিল মূলত রক্ষণশীল একটি গোষ্ঠী তাই তারা বিভিন্ন বিধিনিষেধ এবং অপমানজনক শর্তাদি ইউরোপীয় বণিকদের আরোপ করে এইসব শর্তাদি মেনে নিয়ে ইউরোপীয়রা চীনের একমাত্র ক্যান্টন বন্দরে বাণিজ্য করার অধিকার পেয়েছিল দ্বাদশ শ্রেণীর সিলেবাসের কাঠামো অনুযায়ী এবার আমরা আলোচনা করব চীনে বাণিজ্য করার প্রক্রিয়ার নিয়মাবলী সম্পর্কে ইউরোপীয়রা চীনে বাণিজ্য করবার জন্য নজরানা এবং কাউতাও প্রথার মাধ্যমে চীনা সম্রাটকে সম্মত করানোর বা বাণিজ্যক্ষেত্রে তার অনুমতি আদায় করানোর চেষ্টা করত চীনা সম্রাটের কাছে সাক্ষাৎ প্রার্থী হওয়ার জন্য ইউরোপীয় বণিকদের নজরানা বা উপঢৌখন প্রেরণ করতে হতো কাউটাও প্রথার মাধ্যমে চীনা সম্রাটের কাছে ইউরোপীয় বণিকদের নতজানু হয়ে প্রণাম করতে হতো এই এইসব অপমানজনক কথাগুলি ইউরোপীয়রা মানতে রাজি ছিল না ইতিমধ্যে আফিম বাণিজ্যকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চীনের বিরোধের শুরু হয় তাই থেকেই শুরু হয় যুদ্ধ প্রথম ইঙ্গোচীন যুদ্ধ বা প্রথম অহিফেন যুদ্ধ আঠেরোশো উনচল্লিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে এবং চীনের মানচু শাসকেরা পরাস্ত হয় উভয়ের মধ্যে নানকিং এর সন্ধি আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা কিছু সুযোগ সুবিধা লাভ করে ইংরেজরা হংকং লাভ করে ইউরোপীয়দের বাণিজ্যের জন্য চীনারা ক্যান্টন সহ আরো পাঁচটি বন্দর পায় পাঁচটি বন্দরে ইংরেজরা অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে ইংল্যান্ডের সাফল্য আমেরিকা ফ্রান্স নরওয়ে সুইডেন প্রভৃতি দেশকে চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরে উৎসাহিত করে নানকিং এর সন্ধি এবং তার শর্তাবলীগুলোর পরীক্ষার জন্য খুব জরুরি প্রশ্ন দ্বিতীয় ইঙ্গীন যুদ্ধ বা দ্বিতীয় যুদ্ধ চীনের পরাজয়কে চীন চূড়ান্ত পরাজয়ের রূপে মেনে নেয়নি তাই অচিরেই বিশেষ কিছু সমস্যাকে কেন্দ্র করে ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে চীনের দ্বিতীয় অহিফেন যুদ্ধ বা দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের মিলিত শক্তির কাছে চীন পরাস্ত হয় এবং সন্ধি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এখানেও কিন্তু তিয়েন এর সন্ধির সাল তারিখ সন্ধির শর্তাবলী পরীক্ষার জন্য জরুরি সন্ধির শর্তানুসারে চীনের এগারোটি বন্দর বিদেশিদের জন্য খুলে দেওয়া হয় চীনের বিদেশি বণিকেরা চীনা আইনের ইখতিয়ার থেকে মুক্ত থাকেন চীনের বিদেশিদের দূতাবাস স্থাপন এবং খ্রিস্ট ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। চীন ও জাপান পাশাপাশি অবস্থান করলেও উভয়ের মধ্যেকার সম্পর্ক মোটেই ভালো ছিল না। চীনের প্রতি এবার জাপানের আগ্রাসন নিয়ে আমরা আলোচনা করব। চীনের অধীনস্থ কোরিয়া দখলের উদ্দেশ্যে জাপান আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চীন গ্রহণ করে এবং চীনকে যুদ্ধে পরাজিত হয়ে জাপানের সঙ্গে সিমোনোসেকির সন্ধি স্বাক্ষর করতে হয়। এই সন্ধির দ্বারা চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াউটং উপদ্বীপ ফর্মোজা ও পেস্কাডোরেস দ্বীপপুঞ্জ জাপান দখল করেন চীনের কয়েকটা বন্দর জাপানের বণিকদের জন্য খুলে দেওয়া হয় জাপানের নাগরিকেরা চীনে কারখানা ও শিল্প স্থাপনের অধিকার পায় এর কিছুকাল পরেই জাপান কোরিয়া দখল করে এই কোরিয়া ছিল চীনের অধীনস্থ একটি করদ রাজ্য এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে চীনেতে কি করে ইংল্যান্ড ফ্রান্স তারপর জাপান সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ঘটিয়েছে এবার দেখা যাক যে চীনেতে ইউরোপের অপর গুরুত্বপূর্ণ সাম্রাজ্য বিস্তার করতে এগিয়ে এসেছিল জাপান চীনের প্রদেশের লিআ উপদ্বীপ দখলের চেষ্টা করলে জাপানকে প্রতিহত করে রাশিয়া সেই উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া চীনের উত্তর সীমান্তে অবস্থিত মঙ্গোলিয়ার আমুর উপত্যকা দখল করে সেখানে ভ্লাডিভোস্ট বন্দর স্থাপন করে এরপর রাশিয়া চীনের এর পোর্ট আর্থার দখল করে ফ্লাডিভস্টক বন্দরকে রেলপথের দ্বারা সেন্ট পিটার্সবার্গ এর সঙ্গে এবং পোর্ট আর্থার বন্দরকে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের সঙ্গে এগুলো সবই রাশিয়ার রেলপথ এর দ্বারা যুক্ত করবার চেষ্টা করে চীনের ওপর আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রুশ জাপান প্রতিদ্বন্দ্বিতা শুরু হলে ইউরোপীয় শক্তি নতুন করে চীনের উপর ঝাঁপিয়ে পড়ে ঐতিহাসিক মতে জার্মানি ইংল্যান্ড মতো বিদেশি ঔপনিবেশিক শক্তিগুলি চীনা তরমুজকে খণ্ড খন্ড করে নিজেদের মধ্যে বন্টন করতে থাকে এই ভিনাকের বক্তব্যটা তোমরা একটু যত্ন সহকারে পড়ো কারণ এই চীনা তরমুজের এটাও কিন্তু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অন্তর্গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নের মধ্যে একটি অন্যতম প্রশ্ন হলো নীতি বলতে কি বা মুক্তদার মুক্তদার নীতি কে কবে ঘোষণা করেছিল। আলোচনা করলে দেখা যাবে যে চীনে যখন ইউরোপীয় শক্তিগুলোর আধিপত্য বিস্তারের অবস্থা তৈরি হয়েছিল সে সময় আমেরিকা আশঙ্কিত হয়ে যায় যে ভবিষ্যতে হয়তো মার্কিন বাণিজ্যের কোনো সুযোগ আর চীনে থাকবে না এই জন্য মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে আঠেরোশো খ্রিস্টাব্দে তার বিখ্যাত মুক্তদার নীতি বা ওপেন পলিসি ঘোষণা করেন এই নীতিতে বলা হয় যে বিভিন্ন বিদেশি শক্তির দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চল সেখানে আমেরিকাকেও বাণিজ্যের সমান সুযোগ করে দিতে হবে এইভাবে চীন আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যবাদের দ্বারাও অধিকৃত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে চীনে বক্সার বিদ্রোহ বা আইহো চুয়ান যখন চলছিল সে সময় মাঞ্চুরিয়া রেলপথ রক্ষার অজুহাতে রুশ সেনা দল চীনে প্রবেশ করে মাঞ্চুরিয়া দখল করে নেয় এর ফলে রাশিয়ার বিরুদ্ধে জাপান যুদ্ধ ঘোষণা করলে রুশ জাপান যুদ্ধ উনিশশো চার থেকে পাঁচ শুরু হয় যুদ্ধে রাশিয়া পরাজিত হয়ে পোর্টস মাউথের সন্ধি উনিশশো পাঁচে স্বাক্ষরে বাধ্য হয় এর দ্বারা জাপান লিয়াউটুং ফিরে পায় জাপান উনিশশো খ্রিস্টাব্দে সমগ্র কোরিয়া দখল করে বস্তুতপক্ষে এই ধান সমৃদ্ধ কোরিয়া দখলকে কেন্দ্র করে চীন জাপানের মধ্যে দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বিতা ইতিহাসের বহু চর্চিত একটি বিষয় প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনে জার্মান উপনিবেশ জাপান দখল করে চীনের দফা দাবি পনেরো খ্রিস্টাব্দে চাপিয়ে দেয় এটাও কিন্তু তোমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একুশ দফা দাবি কোন দেশ কত খ্রিস্টাব্দে চীনের উপর চাপিয়েছিল চীনের অধিকাংশ দাবি মেনে নিয়ে জাপানকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়েছিল এশিয়া আফ্রিকায় সাম্রাজ্যবাদী সম্প্রসারণের ইতিহাস আলোচনা করার পর এখন আমাদের আলোচনা করার পালা সপ্তদশ থেকে অষ্টাদশ শতকের নতুন বিশ্বে উপনিবেশবাদের সম্প্রসারণের কাহিনী প্রথমেই আলোচনা করব নতুন বিশ্ব কি নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন ইটালির নাবিক স্পেনীয় অভিযাত্রী আমেরিকো ভেসপুচি এটাও আলাদাভাবে প্রশ্ন আসে যে নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেছেন এছাড়াও প্রশ্ন আসে যে নতুন বিশ্ব বলতে কি বোঝো তিনি দা মেডিসিকে লেখা একটি চিঠিতে আবিষ্কৃত বলে উল্লেখ করেছেন শতকের শেষার্ধ থেকে ষোড়শ শতকের মধ্যে নতুন বিশ্বে ইউরোপীয়দের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এখানে নতুন বিশ্ব বলতে মূলত আমেরিকা মহাদেশকেই বোঝানো হয়েছে আমেরিকায় উপনিবেশ বিস্তারের উদ্দেশ্য খনিবেশগুলির সোনা রূপে খনিজ সম্পদ প্রভৃতি সংগ্রহ করা ওই অঞ্চলগুলিতে খ্রিস্টধর্মের প্রসার ঘটানো বাণিজ্যের বিস্তার ঘটানো ইউরোপের বণিকেরা কানাডার ফার ভার্জিনিয়ার তামাক ও ব্রাজিলের চিনি ও অন্যান্য অঞ্চলের বিভিন্ন অর্থকরী কৃষিপণ রপ্তানি এবং সেখানে তা বহুগুণ বেশি দামে বিক্রি করত নতুন বিশ্বে কৃষি উৎপাদন সচল রাখতে প্রচুর সংখ্যক কৃষি শ্রমিকের প্রয়োজন হয় এই উদ্দেশ্যে আফ্রিকাতে গিয়ে নিয়মিত প্রচুর সংখ্যক কৃষ্ণাঙ্গ কৃতদাস এখানে আমদানি করতে হতো এবং তাদের শ্রমের বিনিময়ে কৃষিকার্য সচল রাখা হতো আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে কিছু দাসেদের আমেরিকায় রপ্তানির যে ব্যবসা তা আটলান্টিক কৃতদাস ব্যবসা নামে পরিচিত নতুন বিশ্বের ইউরোপের সংখ্যালঘু শ্বেতাঙ্গ খামার মালিক ও বণিক শ্রেণীর সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে নতুন বিশ্বের আইন ইউরোপীয় উপনিবেশ প্রথম দিকে নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকা মহাদেশে ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনের উপনিবেশিক আধিপত্যই সর্বাধিক বিস্তৃত হয় এবার আমি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা ছোট প্রশ্নের জন্য খুব দরকারি যে আজটেক সভ্যতা এবং ইনকা সভ্যতা কিভাবে কাদের দ্বারা ধ্বংস হয়েছিল স্পেনের নাবিক কোর্টেস মেক্সিকো দখল করে পনেরোশো উনিশ থেকে একুশ করেন স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো পেরু দখল করে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে ইনকা সভ্যতা ধ্বংস করেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ফ্লোরিডা দক্ষিণ মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে স্পেনের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পৃষ্ঠপোষকতায় জন কে চোদ্দোশো খ্রিস্টাব্দে মেথু নামক জাহাজে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে নিউ ফাউন্ডল্যান্ডে পৌঁছান পরবর্তীকালে আরো অনেকেই ইংল্যান্ড থেকে আমেরিকায় গিয়ে উপনিবেশ বিস্তারের চেষ্টা করেন আমেরিকার ত্রয়োদশ উপনিবেশ ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের ধর্মীয় এবং রাজনৈতিক নীতির ফলে সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় গিয়ে সদ্য প্রতিষ্ঠিত ব্রিটিশ উপনিবেশগুলোতে এসে বসবাস শুরু করে শতকের মধ্যে ব্রিটিশরা বেশ যুদ্ধে অবস্থিত ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অঞ্চলের তেরোটি উপনিবেশ প্রতিষ্ঠা করে এই তেরোটি উপনিবেশ হল নিউ হ্যাম্পশায়ার ম্যাসাচুসেটস কানেকটিকাট রোড দ্বীপ নিউ নিউ জার্সি পেন্সিলভেনিয়া ডেলাওয়ার্স মেরিল্যান্ড ভার্জিনিয়া উত্তর ক্যারোলিনা দক্ষিণ ক্যারোলিনা এবং জর্জিয়া তেরোটি উপনিবেশের মধ্যে বেশ কয়েকটা উপনিবেশের নাম তোমরা পারলে একটু পড়ে যাবে পরীক্ষার জন্য আমেরিকা স্বাধীনতা লাভ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পর থেকে ইংল্যান্ড যাদের মাতৃভূমি এই রকম ইংরেজ শাসকেরা আমেরিকায় তাদের উপনিবেশগুলিতে তীব্র শোষণ ও অত্যাচার চালাতে থাকে এই পরিস্থিতিতে আমেরিকার বিভিন্ন উপনিবেশগুলি ইংল্যান্ডের অধীনতা ছিন্ন করে 1776 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করে ফলে উপনিবেশের বাসিন্দাদের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধ শুরু হয় যা সাধারণভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের ফলে ব্রিটেনের ঔপনিবেশিক বন্ধন ছিন্ন করে আমেরিকা সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে এশিয়া মহাদেশে নতুন বিশ্বে ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইউরোপীয় ঔপনিবেশিক প্রতিষ্ঠার ফলাফল ঐতিহাসিক জর্জ রুডের মতে এ সময় ইংল্যান্ড ফ্রান্স হল্যান্ডে সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্স ও ইংল্যান্ডের অন্তত চল্লিশ শতাংশ বাণিজ্য উপনিবেশগুলির সঙ্গেই চলত এছাড়া ইউরোপের বিভিন্ন উপনিবেশ প্রতিষ্ঠার মধ্যবর্তীকালে উপনিবেশগুলিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সীমাহীন শোষণ শুরু হয়েছিল শোষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছিল ইউরোপ অন্যদিকে উপনিবেশগুলিকে ইউরোপের কাঁচামাল রপ্তানিকারক অঞ্চল হিসেবে গড়ে তোলা হলে সেই সব উপনিবেশের দারিদ্রতা বৃদ্ধি পেয়েছিল দক্ষিণ আফ্রিকার সোনা রূপ ইত্যাদি বিভিন্ন মূল্যবান ধাতু বিভিন্ন উপনিবেশ থেকে অন্যান্য সম্পদ আমদানি করবার ফলে ইউরোপে এক শ্রেণীর বণিকের হাতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা হয় তারা তাদের উদ্বৃত্ত অর্থ সরকারকে ধার দিতে এবং শিল্পে বিনিয়োগ করত এভাবে পুঁজিপতি বা ক্যাপিটালিস্ট শ্রেণীর উদ্ভব ঘটে মূলধনের যোগান নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার উপনিবেশ থেকে কাঁচামাল আমদানি উপনিবেশে পণ্য বিক্রির বাজারের প্রসারের ফলে ইউরোপে শিল্প উৎপাদন ক্রমে বৃদ্ধি পেতে থাকে ইংল্যান্ডে শিল্প উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটে যায় এই বিপ্লব ক্রমে ফ্রান্স জার্মানি হল্যান্ড প্রভৃতি দেশে প্রচলিত হয় সর্বাধিক অগ্রগতি ঘটে বস্ত্র শিল্পে এশিয়া আফ্রিকা এবং আমেরিকা ইউরোপের বিভিন্ন উপনিবেশ গড়ে উঠলে এই সব অঞ্চলে তাদের অর্থনৈতিক প্রসার ঘটে এইভাবে সপ্তদশ শতকে ইউরোপে বিশ্ব অর্থনীতির উদ্ভব ঘটে আজকের ক্লাসের আলোচনার শেষে তোমাদের জন্য রইল কিছু প্রশ্ন যে প্রশ্নের উত্তর আজকে তোমরা সমগ্র পাঠের মধ্যে থেকে খুঁজে পাবে প্রশ্নগুলো হলো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো উপনিবেশ বলতে কি বোঝো ভৌমিক সাম্রাজ্যবাদ কি নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলতে কি বোঝো কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠিত হয়েছিল কোন বছর বার্লিন সমাবেশ হয় ভারতে পর্তুগিজ বাণিজ্য কুঠিগুলির নাম লেখো ভারতের কোন কোন অঞ্চলে ইংরেজ বাণিজ্য কুঠি স্থাপিত হয়েছিল একদা ভারতে গঠিত দুটি ফরাসি বাণিজ্য কুঠির নাম লেখো কবে কাদের মধ্যে সগৌলির চুক্তি স্বাক্ষরিত হয় ইয়ান্দাবুর সন্ধি আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ একটি শর্ত লেখো এছাড়া আরো প্রশ্নের মধ্যে রয়েছে ইংরেজরা কোন দেশের সঙ্গে গন্ডোমাকে সন্ধি স্বাক্ষর করে নানকিং এর সন্ধির শর্তাবলীগুলো কি কি কোন দুটি দেশের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নীতির প্রবক্তাকে এই নীতিতে কি বলা হয়েছিল কোন দেশ চীনের উপর একুশ দফা দাবি নতুন বিশ্ব কাকে বলে আজটেক সভ্যতা কোথায় অবস্থিত ছিল এই সভ্যতা কে ধ্বংস করে স্পেনের কোন নাবিক পেরুর ইনকা সভ্যতা ধ্বংস করেন আমেরিকার ত্রয়োদশ উপনিবেশগুলি কোন দেশ স্থাপন করেছিল কত খ্রিস্টাব্দে আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল এশিয়া মহাদেশে ও নতুন বিশ্বের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার দুটি ফলাফল উল্লেখ করো